হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপকথাস ওয়ার্ল্ড। আজকের ব্লগটা স্টার্ট করছি বিকেল পাঁচটা বাজে এখন। তো এখন বেরোচ্ছি আমি আর মা বেরোচ্ছি একটু কাঁচরাপাড়ায়, কারণ পুজোর কোনো কিছু কেনাকাটি সেইভাবে হয়নি। তো চলো আজকে পুজোর কেনাকাটি করতেই যাচ্ছি, জানি না কি কিনবো। তো চলো তোমাদের সাথে সবকিছুই শেয়ার করবো যা যা করবো। তো ভিডিওটা অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ অব্দি দেখো আর এনজয় করো। তো চলো বাইরে যাই, তারপর তোমাদের সাথে সবকিছু শেয়ার করছি। শেষ অব্দি আমি আর মা কোনো টোটো পাইনি, বাড়ির থেকে বেরিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আজকে, ভালো লাগছে না, টোটো পাইনি। একজন গেল ওদিকে, গেল সে বললো যাবেই না স্টেশন অব্দি, আমি আর মাই যাচ্ছি। বেশি দূরে হাঁটা পথ নয়, আমাদের 10 মিনিট 15 মিনিট মতো লাগে হাঁটলে, তাও না 15 মিনিট লাগে, 15 মিনিট লাগে না, 10 মিনিট লাগে বলছে। যাই হেঁটে হেঁটে, চলো গিয়ে স্টেশনে গিয়ে তোমাদের সাথে দেখা করবো। হ্যাঁ হ্যাঁ, বিকালের প্রকৃতিটা আজকে ভালো আছে বৃষ্টির পরে। বলে দিয়েছি আমি, সবাই তোমার নাম দিয়েছি।
दिल हमको कभी समझा।